আইডি রেস্টুরেন্ট অল এক্সাম হেল্প চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আলামিন। তো তৃতীয় শ্রেণীর ইংরেজি বারিকাস 23 এইটা আজকে আমরা সমাধান করব। তো প্রথমে আমরা প্রশ্নটা ভালো করে দেখে নিব, তারপর উত্তরে চলে যাব। তো তোমাদের প্রশ্নে বলা হয়েছে এখানে ইউনিট 12 এবং লেসন 1 থেকে 2 আর পেজ নাম্বার 24 নাম্বার পেজ থেকে তোমাদের ভালো করে প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে বলা হয়েছে এক নম্বরে সে অর্থাৎ দেখো ইয়া বলো, কাউন্ট করো অ্যান্ড রাইট দ্য নাম্বার এবং নাম্বারগুলো লেখো। তোমাদের এখানে খালি বক্সের ভিতর নাম্বারগুলো লিখে দিতে হবে গুনে গুনে। তার বি নাম্বার বলেছে রাইট দ্য মিসিং নাম্বার, এখানে যে মিসিং নাম্বার যে নাম্বারগুলো বাদ পড়েছে সেই নাম্বারগুলো তোমাদের এখানে লিখতে হবে। তো এই উত্তরগুলো আমি তোমাদের অবশ্যই দিয়ে দিব। তো উত্তরের আগে বলে নিচ্ছি আমাদের ভিডিওগুলো করতে খুবই কষ্ট হয়, তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক দিবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবে পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর তোমরা যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হলে আমাদের অবশ্যই কমেন্টস করো, আমরা সেগুলো অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করবো। তো এই নাম্বার প্রশ্ন চলে গেলাম, সে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বার অর্থাৎ বলছে সবগুলো সংখ্যাগুলো বলো, গণনা করো এবং লেখো। তো তোমাদের 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40 তো এইভাবে তোমরা সংখ্যাগুলো সুন্দর করে কাউন্ট করবে এবং লিখবে। তারপর তোমাদের এখানে দেওয়া আছে দেখো, এখানে পেন্সিল প্রথম সারিতে পেন্সিল আছে তোমার 31 অর্থাৎ 31টা পেন্সিল আছে, তারপরে দ্বিতীয় সারিতে আছে তোমাদের 35 অর্থাৎ 35টা পেন্সিল আছে, তিন নম্বর সারিতে আছে 40 অর্থাৎ 40টি পেন্সিল আছে তিন নম্বর সারিতে। তো আমি যেভাবে তোমাদের দিয়েছি সেভাবে তোমরা বক্সগুলোতে পূরণ করে দিলে তা তোমাদের উত্তরগুলো হয়ে যাবে। তো অবশ্যই যেভাবে দিয়েছি সুন্দর করে এভাবে লিখে দিবে আর নাম্বারগুলো তোমরা সুন্দর করে পড়ে নিবে এবং লিখে নিবে। আর প্রত্যেকটা অর্থ আমি দিয়ে দিচ্ছি। এবার বি নাম্বার চলে গেলাম, রাইট দ্য মিসিং নাম্বার অর্থাৎ বাদ পড়া সংখ্যাগুলো লেখো, বাদ পড়ানোর সংখ্যাগুলো আমাদের লিখতে হবে। দেখো নিচের যে বক্সটার ভিতরে এটা কিন্তু আমরা অ্যান্সার দিয়েছি, 31 পরে হবে অ্যান্সার হবে 32, 33 পরে অ্যান্সার হবে 34, তারপরে 35, তারপরে 36, 37, 37 পরে যে খালি বক্সে এখানে হবে 38, তারপরে আবার 39 হবে খালি বক্সে, তারপরে 40 লিখে দিবে। তারপর নিচ দুই নাম্বার বক্সটা দেখো 40 আছে, 40 পরের সংখ্যা আগের সংখ্যা হবে 39, তার আগের সংখ্যা হবে 38, তার আগের সংখ্যা হবে 37, তারপর আরেকের সংখ্যা হবে 36, তারপরে হবে 35, তারপরে 34, 33, 32, 31। তো এইভাবে যে সংখ্যাগুলো যেই দাগ দেওয়া আছে এই অ্যান্সারগুলো তোমরা সেখানে লিখে নিবে বাদ পড়া সংখ্যার মধ্যে, তাহলে উত্তরটা হয়ে যাবে। তো অ্যাসাইনমেন্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবে না। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।